हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। देखो आमरा सबाई किन्तु चाई सुंदर लम्बा चूल जेटा हबे स्ट्रंग और मैनेजेबल। तो तार जोनो तो आमरा अनेक किछुई करे थाकि, बाट काज अनेक समय हय ना। तो सेई जोनो आज के आमरा बानाबो एकटा हेयर अयेल। और एई हेयर अयेलटा बानाते आमादेर लागबे नारकेल तेल। तोमरा जे कोनो ब्रैंडेर नारकेल तेलई निये निते पारो। आर लागछे किछु फ्रेश कारी पाता। आर एर साथे आमि निएछि एलोवेरा, फ्रेश एलोवेरा जेल दरकार आमार। আর মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে লাগছে আমাদের ফ্রেশ ভৃঙ্গরাজের পাতা। তোমরা যে কোনো হেয়ার কেয়ার ভিডিওতে কিন্তু দেখতে পাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারি পাতা ইউজ করা হয়। কারণ কারি পাতার মধ্যে এমন অনেক উপাদান থাকে যেগুলো আমাদের হেয়ার গ্রোথে অনেক হেল্প করে। এতে মেইনলি থাকে বিটা ক্যারোটিন, আরও নানা রকম অ্যামিনো অ্যাসিডস। আর এখানে রয়েছে মেইন ইনগ্রিডিয়েন্ট ভৃঙ্গরাজ। এটাকে না বাংলায় অনেকে কেশুতি পাতাও বলে। আর আমি এখানে কিন্তু ভৃঙ্গরাজের গাছের পুরো অংশটাই ব্যবহার করব, মানে ফুল, পুরো গাছটা, ইভেন যদি এর শেকড়টা পাও সেটাও খুবই ইউজফুল। আর এগুলোকে আমাদের ক্রাশ করে নিতে হবে। তো ক্রাশ করার জন্য আমি লোহার হামানদিস্তাটা ইউজ করছি। আর এটা একটু ক্রাশ করলেই দেখবে এরকম কালো কালো মতো হয়ে যাবে। তো এটা মোটামুটি রেডি। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো। আর এখানে নিয়েছি আমি অ্যালোভেরা। আর অ্যালোভেরা যেমন আমাদের স্কিনে অনেক বেনিফিটস দেয়, তেমনি চুলের জন্য খুবই উপকারী। অ্যালোভেরায় থাকে ভিটামিন এ, সি, ই এবং নানা রকম উপাদান যেগুলো আমাদের হেয়ারের রুট টু টিপস অনেক হেল্প করে। আর এখানে আমি অ্যালোভেরার দেখো দুদিকে যে কাটা মতো থাকে সেই অংশটা বাদ দিয়ে দিয়েছি, আর ওপরের অংশটাও। এভাবে তুমি একটা চামচের সাহায্যে খুব ইজিলি অ্যালোভেরার জেল বের করে ফেলতে পারবে। অনেকেই এটা কমপ্লেন করে যে অনেক অ্যালোভেরা গাছ আছে বাড়িতে কিন্তু ইউজ করা হয় না। দেখো এভাবে খুব ইজি প্রসেসে তোমরা অ্যালোভেরার জেল পেয়ে যাবে। এবারে আমি তেলটা বানানোর জন্য নিয়েছি একটা লোহার কড়াই। তোমরা চেষ্টা করবে কোনো এরকম লোহার কড়াই হোক বা কোনো ভারী তলাওয়ালা পাত্র। খুব পাতলা কিছু তো তোমরা করো না, তাহলে তেলটা হওয়ার আগেই দেখবে পুড়ে যাচ্ছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ছেঁচে রাখা মিশ্রণটা। তোমরা দেখো এই তেলে যখন আমি মিশ্রণটা অ্যাড করেছি তখন তেলটা কিন্তু খুব গরম ছিল না, জাস্ট স্লাইটলি গরম হয়েছে, তখনই আমি দিয়ে দিয়েছি। আর এই পুরো প্রসেসটায় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখবে। আমরা কোনো পকোড়া ভাজছি না যে খুবই হাই হিটেড অয়েল চাই আমাদের। আর এই তেলটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। তোমরা কিছুক্ষণ বাদেই দেখবে তেলটা হালকা গ্রিনিশ কালার চলে এসছে। আর খেয়াল করো আমার কিন্তু কোনো পাতা বা কিছু পুড়ে যায়নি। তো এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেবো অ্যালোভেরার জেলটা। আর এটা দেওয়ার সময় একটু সাবধানে থাকবে, কারণ খুব ছিটতে পারে। তেলটা আমাদের এইভাবে প্রায় 30 মিনিট মতো জাল দিতে হবে। আর তোমরা এই সময় দেখবে এটা ধীরে ধীরে আরও ডার্ক গ্রিনিশ কালার এসে গেছে। আর আমার এই অ্যালোভেরাগুলোকে দেখো এরকম করে উপরে ভেসে উঠবে, কিন্তু কোনোটাই তুমি দেখো ডার্ক ব্রাউন বা এরকম কালার হয়নি। যদি দেখো তেমন, তাহলে বুঝবে তোমার তেলটা আর ইউজফুল না। দেখো আমাদেরকে একটু ধৈর্য ধরে তেলটা বানাতে হবে, না হলে তুমি যতই ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দাও না কেন, তুমি তেল বানানোর পর ইউজ করে দেখলে তোমার চুলের তো কোনো ভালো হলোই না, উল্টে খারাপ হয়ে গেল। এবারে এই তেলটাকে আমরা কয়েক ঘন্টার জন্য রেস্ট করতে দেবো। দেখো আমার তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর তেলটা দেখবে একটু বেশি ঘন হয়ে গেছে। প্লিজ তেলটাকে একটু ঠান্ডা করে নিও, যাতে এর ইনফিউশনটা ভালো হয়। সঙ্গে সঙ্গে ছেঁকে নিও না। এবারে আমাদের লাগবে যে কোনো একটা ঢাকনাওয়ালা কাঁচের শিশি। তোমরা ট্রাই করবে কাঁচের শিশি ইউজ করতে, নইলে প্লাস্টিকে রাখতে পারো। আর এবার আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে তেলটা ছেঁকে নেব। এখন কাপড় আমি ইউজ করছি বিকজ ছাঁকনি দিয়ে ছেঁকলে কিছু রেসিডিউস রয়ে যাবে যেগুলো আমরা ইউজ করতে পারবো না, বাট কাপড়ের সাহায্যে ছেঁকলে আমরা তেলের সম্পূর্ণ নির্যাসটাই পেয়ে যাব। আর দেখো আমাদের তেলটা কি সুন্দর ডার্ক গ্রিন কালারের হয়ে গেছে। আর এতে খুব সুন্দর একটা স্মেলও তুমি পাবে, হার্বাল টাইপের। আর এইভাবে সাবধানে কাপড়টা মুড়ে আমি যেটুকু তেল অবশিষ্ট রয়েছে সেটা নিয়ে নেব। এখন এই শিশিটাকে ভালো করে বন্ধ করে আমরা রেখে দেবো। এটাকে রোদে দেওয়ারও দরকার নেই, আর এতে কোনো ফাঙ্গাসও লাগবে না, অনেকদিন পর্যন্ত এটা ভালো থাকবে। তোমরা সবাই প্লিজ তেলটা একবার বানিয়ে ইউজ করে দেখো। আর এটা তোমরা যদি সম্ভব হয় উইকে দুবার ইউজ করবে, পারলে ওভারনাইট রেখো, আর নয়তো মিনিমাম 2 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে ফেলবে।
যাদের চুল খুবই পড়ছে, কিছুতে চুল লম্বা হচ্ছে না বা প্রচুর ব্রেকেজের সমস্যা রয়েছে, তারা প্লিজ এই তেলটা ইউজ করো। দেখো, তেল হচ্ছে আমাদের চুলের খাদ্য, সেটা বাদ দিয়ে তুমি যতই কেমিক্যাল ট্রিটমেন্ট করাও বা রিবন্ডিং এসব করাও, চুল তোমার ভালো হবে না। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও এবং ইউজফুল টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ, খুব ভালো থেকো।